বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ বাংলাদেশের, ইংলিশ দুর্গ ভেদ করতে সক্ষম হলো সাকিব আল হাসানের দল। ঘরের মাঠে টানা দুই জয়ে ইংলিশদের যে কোনো সিরিজে হারানোর গৌরব অর্জন করলো টাইগাররা। মিরপুরে জয়ের জন্য শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল 13 রান, হাতে ছিল 4 উইকেট। এমন সমীকরণের সামনে ক্রিস জর্ডানের চতুর্থ ও পঞ্চম বলে পরপর 4 মেরে 4 উইকেটের জয় নিশ্চিত করলো তাসকিন আহমেদ। এ নিয়ে বিস্তারিত থাকছে এসএস সম্রাটের লেখা প্রতিবেদনে। ইতিহাস গড়া জয়ের জন্য শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল 13 রান, হাতে ছিল 4 উইকেট। এমন সমীকরণের সামনে 19তম ওভারে বলিংয়ে আসেন ক্রিস জর্ডান। এই পেসারের প্রথম বলেই 4 হাঁকিয়ে সমীকরণ সহজ করেন শান্ত। এরপর একই ওভারে চতুর্থ ও পঞ্চম বলে পরপর 4 মেরে 4 উইকেটের জয় নিশ্চিত করেন তাসকিন। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। সব ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ইংল্যান্ডের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়। রোববার মিরপুর শেরেবাংলায় সহজ লক্ষ্যে তারা করতে নেমে অবশ্য শুরু থেকেই নিয়মিত বিরতির উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সিরিজ জুড়ে ব্যর্থ লিটন আজও 2 অঙ্ক ছুঁতে পারেননি। ওয়ানডে সিরিজের পর টি টোয়েন্টি সিরিজেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তিনি। কিছুতেই যেন খোলস ছেড়ে বের হতে পারছেন না এই ওপেনার। লিটনের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি 8 বছর পর চলতি সিরিজ দিয়ে দলে ফেরা রনি তালুকদারও। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি টাইগার এ ব্যাটার। জোফরা আর্চারের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে নামের পাশে যোগ করেন 14 বলে 9 রান। 27 রানের মধ্যেই দুই ওপেনার ফিরলে বাংলাদেশের আকাশে শঙ্কার কালো মেঘ জমে। তবে শান্ত হৃদয় জুটিতে সেই শঙ্কার মেঘ উড়ে গেছে। দুই তরুণের সাবলীল ব্যাটিংয়ে 10ম ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ করেন বাংলাদেশ। তবে এরপর আর বেশি দূর এগোতে পারেননি হৃদয়। ইনিংসের 11তম ওভারে প্রথমবারের মতো বলিংয়ে আসেন রেহান আহমেদ। অভিষিক্ত এই স্পিনার নিজের দ্বিতীয় বলেই উইকেটের দেখা পেয়েছেন। তার করা শট এবং ওয়াইড ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে পয়েন্টে ধরা পড়ে তিনি। তার ব্যাট থেকে এসেছে 17 রান। এরপর মিরাজ এবং শান্তর 41 রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তবে 20 রান করে মিরাজ সাজঘরে ফিরলে আবারও ম্যাচে ফেরে ইংল্যান্ড। এরপর সাকিব আফিফ দ্রুত ফিরলে চেপে ধরে ইংলিশরা। তবে এদিন এক পাশ আগলে রেখে ব্যাটিং করেছেন শান্ত। এই টপ অর্ডার ব্যাটারের অপরাজিত 46 রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত 7 বল হাতে রেখে 4 উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে বেশ ধুকেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও ভালোই শুরু করেছিলেন দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান এবং ফিল শল্ট, তবে তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ান তাসকিন আহমেদ। দলীয় 16 রানে ডেভিড মালানকে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানেন এই পেসার। সাজঘরে ফেরার আগে এই ওপেনারের ব্যাট থেকে আসে 5 রান। শুরুতে মালানকে হারলেও খুব বেশি চাপ নেননি ইংল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগোচ্ছিলেন ফিল শল্ট, তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন মঈন আলী। তবে আক্রমণে এসেই ফিল শল্টকে ফেরান সাকিব আল হাসান। শল্টকে সরে যেতে দেখে অফ স্ট্যাম্পের উপর বল রেখেছিলেন সাকিব, সে বলের টার্নের সঙ্গে ছিল বাউন্স। গতি বৈচিত্র্যে ডানহাতি ব্যাটারকে পরীক্ষায় ফেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। সেই পরীক্ষায় ব্যর্থ হয়ে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন শল্ট। 19 বলে 3 চার ও 1 ছক্কায় তার নামের পাশে তখন 25 রান। ধারাবাহিকভাবে ওপেনিংয়ে খেলা জস বাটলার আজ খেলতে নেমেছিলেন 4-এ। তবে ব্যাটিং অর্ডার বদলে সুফল পেলেন না তিনি। টানা দ্বিতীয় ম্যাচে হাসান মাহমুদের ইয়র্কার্সে কাটা পড়েন।